বেনজির আসলে কোথায় আছে আমি তো মনে করি বেনজির বাংলাদেশে আছে বিদ্যালয়ে ভর্তির যোগ্যতাই ছিল না তবুও ডক্টরের ডিগ্রি পান বেনজির আসলে এই বেনজিরের যে প্যান্ডোরার বাক্স এখন খোলা হয়েছে আসসালামু আলাইকুম ভিউয়ার্স দেশ ও দেশের বাহির থেকে যারা আমার ভিডিওটি প্লে করেছেন জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ তো ভিউয়ার্স পুলিশের সাবেক আইজীবি ডক্টর বেঞ্জির আহমেদ বাংলাদেশ থেকে অবৈধ সম্পদ গড়ে এখন তিনি লাপাত্ত অবস্থায় দুদক তাকে বারবার হাজিরা দিতে বললেও এখন পর্যন্ত দুদকে তিনি হাজিরা তো দূরের কথা বরং তার নামে মামলা পর্যন্ত এন্ট্রি করা হয়নি ভিউয়ার্স তবে ব্যাপক অনুসন্ধানে দুদক কিন্তু তার অবৈধ সম্পদের ব্যাপক প্রমাণ পেয়েছে এমনকি তিনি যে এখন কোথায় এটা নিয়ে মানুষের জনমনের প্রশ্নের উত্তর একটাই যে তিনি এখন বাংলাদেশে এবং সে লুকিয়ে আছেন কোথায় আছেন কিভাবে আসুন বিস্তারিত জানব এই রিপোর্টের সহ যাওয়ার আগে ছোট্ট রিকোয়েস্ট করব যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি নিয়মিত দেশের সকল আপডেট সবার আগে জানতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখবেন দর্শক স্ক্রিনে বেনজির আসলে কোথায় আছে আমি তো মনে করি বেনজির বাংলাদেশে আছে আপনাদের কি মনে হয় আমি অনেকভাবে চিন্তা করলাম ভাবনা করলাম যে বেনজির আসলে কোথায় খুঁজলাম খুঁজলাম কিভাবে সিঙ্গাপুরে আমাদের প্রবাসী ভাইরা আছে দুবাই আছে তুরস্কে আছে লন্ডনে যুক্তরাষ্ট্র কানাডা সব জায়গায় মন্ট্রিল টন্ট্রিল যা আছে মানে যত পরিচিত লোক আছে আমি জিজ্ঞেস করেছি বেনজির কোথায় কিন্তু মানে কোনো নেটওয়ার্কে তাকে পাচ্ছি না তো এই জন্য আমার মনে হচ্ছে যে সে যেখানেই যাক আমাদের প্রবাসী ভাইয়েরা বিমানবন্দরে সাংবাদিক সরকার বিরোধী লোকের তো অভাব নাই তাই না সরকার বিরোধী লোকের অভাব আছে অভাব নাই তাহলে কেউ না কেউ এই কালপিটের একটা হলেও ছবি তুলত কোনো না কোনো সিসি ক্যামেরায় তার ফুটে আসতো তাই না আসতো না মানে স্বরাষ্ট্রমন্ত্রী বলতেছে বেঞ্জির কোথায় সে জানে না তাই না জানে না স্বরাষ্ট্রমন্ত্রীর হাতে আর কিছু না থাক বাংলাদেশের যে বিমানবন্দর সেই বিমানবন্দরে সিসি ক্যামেরা ফুটে আছে। তাহলে সেই ফুটে ফুটেজে বেঞ্জির কি কিনা বলেন এবারে স্বরাষ্ট্রমন্ত্রী জানে কি না আমার এই সকল ক্যালকুলেশন বলতেছে বেঞ্জিরকে সরকার একটা বাউন্ডারি দিয়া তার মধ্যে রাখিয়ে দিছে যে তুমি এর বাহিরে আর যাব না অলরেডি অনেকদিন আগে থেকে বেঞ্জির একটা বাউন্ডারির মধ্যে আটকা যে তুমি এর বাহিরে যেতে পারবে না এই করতে পারবা এই করতে পারবা এই করতে পারবা না বেঞ্জির এমন একটা কালপ্রিট সে পারলে পুরো বাংলাদেশ কিনে নিত তার দুর্নীতির টাকা দিয়া এইরকম একটা কালপ্রিট যেখানে গেছে জমি কিনছে যেখানে গেছে সম্পদ কিনছে যেটা তার পছন্দ হয়েছে সেটা দখল করছে হয় টাকা দিয়ে নিছে না দখল করে এনেছে কোনো না কোনোভাবে নিছে এবং এই যে এত সম্পদ কই থেকে আসছে এই যে নীতিবাক্য করলো না আমি তো মনে করি যারা যারা বেনজিরকে পুরস্কৃত করছে তাদের এখন শাস্তি হওয়া উচিত এইরকম একটা চোর পার্কে যে সেরা পুলিশিংয়ের পুরস্কার দিছে সেরা কর্মকর্তা পুরস্কার দিছে ওই বেটা তো চোর ওই বেটা চোর না ও যদি চোর না হয় তাহলে বেনজিরকে পুরস্কৃত কেন করছে তার মানে স্বরাষ্ট্রমন্ত্রীও চোর কারণ স্বরাষ্ট্রমন্ত্রী পুরস্কৃত করছে আর বেনজিরে কি কথা কি বড় বড় ডায়লগ দুর্নীতির বিদ্যে জিহাদ ঘোষণা করছে আরে বাপরে বাপ হ্যাঁ ওই জিহাদ কই গেছে এখন এখন প্রশ্ন হলো যে বেনজির তারপরে আজিজ এদেরকে হাসিনা ধরে না কেন কেন ধরবে না এক নম্বর বিষয় হলো এদেরকে যদি ধরে তাহলে এর ব্যাকওয়ার্ড যে কর্মকর্তারা আছে তারা ভয় পেয়ে যাবে যে না সবার ধরা খেতে হয় হাসিনা তাদেরকে ভয় পাওয়াতে চায় না এই জন্য তাদের ধরছে না এদেরকে যতক্ষণ সুযোগ পাইছে তাকে ব্যবহার করে ধর্ষণ করাইছে ক্রস ফায়ার করাইছে মানুষ মারাইছে বিরোধী দলের নেতাকর্মীকে হয়রানি করাইছে তাহলে বলেন এই যে এত মানুষকে যে বেঞ্জির অত্যাচার নির্যাতন করছে তাই না এত মানুষকে অত্যাচার করলো জুলুম করলো তাহলে বেঞ্জিরের শাস্তি কী হবে এখন বলেন আমার প্রবাসী ভাই যত আছে যত জায়গায় যত নেটওয়ার্ক আছে সাংবাদিক গণমাধ্যম আছে পুলিশিংয়ে রয়েছে আমাদের অনেক পুলিশ ভাই আমেরিকার পুলিশে চাকরি করে হ্যাঁ অনেক পুলিশ ভাই যারা কানাডা পুলিশ চাকরি করে মালয়েশিয়া মালয়েশিয়া পুলিশের সাথে আমাদের যোগাযোগ হয় যোগাযোগ করেছি। কোথাও যেহেতু কোথাও সে নাই তার মানে তার জন্য একমাত্র নিরাপদ জায়গা হলো বাংলাদেশ এই বাংলাদেশ হলো চোরের জন্য নিরাপদ জায়গা যারা অর্থ পাচার করে ঋণ খেলাপি তারা তো ঋণ খেলাপি হয়ে বিদেশে যাবে না কারণ বিদেশে গেলে ধরা খাইতে হবে কিন্তু বাংলাদেশে থাকলে ধরা খাইতে হবে না এটাই এখানের সুবিধা যে চোরদেরকে এখানে নিরাপদে থাকার সুযোগ দেওয়া হয় সুতরাং বেঞ্জির কোথায় কি আমি আসলে তাকে নিয়ে কথা বলতে চাই নাই কিন্তু অনেকে অনেক ধরনের রং লীলা রস মাখায় মাখায় গল্প করছে তার কারণে এইটুকু চিন্তা আমি আনতে বাধ্য হয়েছি এই চিন্তাটুকু এই জন্য আনছি যে তাকে বাংলাদেশের ভিতরে ধরতে হবে তাকে মানে সবাই বাংলাদেশের ভিতরে খোঁজেন বিদেশে না এবং বাংলাদেশের ভিতরে খুঁজে তাকে একটা ধোলাই দেওয়ার ব্যবস্থা করেন এত মানুষকে হত্যা করেছে এত মানুষের টাকা মেরে দিয়েছে এত মানুষকে কষ্ট দিয়ে দিয়ে ঘুষের টাকা নিয়েছে যার চিন্তার বাহিরে এই বেঞ্জিরের বিচার হবে না আমি তো মনে করি যে শুধু বেঞ্জির না বেঞ্জিরের যায় মা তারও বিচার হবে হবে গে যে পৃষ্ঠপোষকতা করছে তারও বিচার হবে এবং দেখেন মানে এই যে ষোলো বছর ক্ষমতায় আছে এই ক্ষমতায় পাখাপোক্ত করার জন্য শেখ হাসিনার যেখানে যা যা দরকার তা তা করছে যেমন এই যে আজিজ আজিজের ভাইয়ের জোসেফ একজন খুনি এই খুনের আসামিকে শেখ হাসিনা মানে ক্ষমা করছে ক্ষমা করে তাকে দেশের বাইরে দেওয়ার ব্যবস্থা করছে নিরাপদে গেছে তার দুই ভাই হারিস আনিস তারা হলো মাফিয়া খুন ইচ্ছা করে যেখানে যেখানে যা খুন করা দরকার করছে র্যাব পুলিশ সব তাদের হাতে ছিল এই গডফাদাররা গডফাদারদের মা হলো শেখ হাসিনা সুতরাং আজিজকে কই খুঁজতে হবে বেনজিরকে কই খুঁজতে হবে বাংলাদেশেই খুঁজতে হবে কারণ শেখ হাসিনা পারে তাদেরকে সর্বোচ্চ নিরাপত্তা দিতে সেই নিরাপত্তায় তাদেরকে দিচ্ছে দিচ্ছে কত অসহায় অসংখ্য মানুষ আজকেও জেলে রয়েছে জুলুমের শিকার হচ্ছে কিন্তু এই বেনজির আজিজরা শেখ হাসিনার কাছে নিরাপদ অর্থাৎ শেখ হাসিনার কাছে অপরাধী হল নিরাপদ আর যারা প্রতিবাদী মানুষ তাদের জন্য আদালত হল জাহান্নাম সব বিচার আদালত জাহান্নাম কোনো ধর্ষণের এখানে বিচার হয় না কোনো খুনের বিচার হয় না শুধু আদালতে কেউ একজন ভিক্তিম অভিযোগ করে সেই অভিযোগের স্ক্রিনে আমরা সে সম্পর্কে বিস্তারিত জানলাম এ বিষয়ে আপনাদের মতামত কমেন্টে জানান কেউ ভিডিওটি স্কিপ করবেন না বেনজিরের যে ভোয়ার ডিগ্রি এবং তিনি যে সরকারি কর্মকর্তা একজন ছিলেন তাকে কিভাবে অবৈধভাবে ক্ষমতার আসনে বসিয়েছিল প্রধানমন্ত্রী শেখ হাসিনা সে সম্পর্কে আরো বিশদ কিছু বিস্তারিত জানব ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তির যোগ্যতাই ছিল না তবুও ডক্টরের ডিগ্রি পান বেনজির আসলে এই বেনজিরের যে প্যান্ডোরার বাক্স এখন খোলা হয়েছে এটা যদি মানে আরও আগে যখন নাকি তিনি ক্ষমতায় ছিলেন ওই সময় যদি সেরকম একটি পরিবেশ থাকতো অর্থাৎ তখন যদি পদক্ষেপ নেওয়া হতো তাহলে মাধ্যমগুলো সাহস পেত এবং এখন প্রতিদিন আমরা নিত্য নতুন তথ্য পাচ্ছি এই যে বেনজিরের যে ডিগ্রি অর্জন আজকে রিপোর্টটা পড়ে খুবই লজ্জা লাগলো যে ঢাকা বিশ্ববিদ্যালয় পর্যন্ত এই ধরনের ক্ষমতাধর ব্যক্তিদেরকে কিভাবে তো সমত করেছে ভিসি থেকে শুরু করে ডিএন বিভিন্ন ডিপার্টমেন্ট যে সহযোগিতা করেছে একটা ভুয়া ডিগ্রি পাওয়ার ক্ষেত্রে অর্থাৎ ভুয়া ডিগ্রি বলতে যার যোগ্যতা নেই এই ডক্টরের ডিগ্রি পাওয়ার যার ভর্তিরই যোগ্যতা নেই তাকে সেই ব্যবস্থা করে দেওয়া এটা লজ্জাসকার সম্ভবত আসলে সমাজের পচন আসলে নিচ থেকে ধরে না উপর থেকে উপরটা যখন কি পচন তৈরি হয় সেটা আস্তে আস্তে নিচের দিকে নামে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতন প্রতিষ্ঠান তারাও ক্ষমতার কাছে কি পরিমাণ নত জানু যখন তিনি হয়তো আইজিপি বা র্যাবের ডিজি মানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মানে অথরিটির কাছে তখনকার ভিসি বা প্রশাসনের কাছে মানে তিনি একটা বিশাল ব্যাপার হয়ে গেল অথচ ঢাকা বিশ্ববিদ্যালয় তো তরক্কা করে না এই ঢাকা বিশ্ববিদ্যালয়ে আইফ খানকে উপেক্ষা করে এরশাদকে উপেক্ষা করেই তো আন্দোলন সংগ্রাম হয়েছে গণতন্ত্রের জন্য স্বাধীনতার জন্য তোয়াক্কা তো করেনি আর এখন এক সামান্য আইজিপি ডায়াবেড ডিজি এইগুলিকে উপেক্ষা করতে পারে না যার কারণে আজকে এই যে রিপোর্টটা এসছে যার ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তির যোগ্যতা ছিল না তারপরেও তাকে ডক্টরের ডিগ্রি দেওয়া হয়েছে এই লজ্জা তো আমি মনে করি যে বেনজিরের না। এই লজ্জা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঢাকা বিশ্ববিদ্যালয়ের যারা যারা এই কাজ করেছিলেন তারা যদি কেউ চাকরিতে থেকে থাকেন তাদের পদত্যাগ করা উচিত আর যারা চাকরিতে নেই তাদের জাতির উদ্দেশ্যে ক্ষমা চাওয়া উচিত আমি এটা মনে করবো না যে এটা বেনজিরের কোনো অপরাধ এই অপরাধের দায় পুরোটা ঢাকা বিশ্ববিদ্যালয়ের এবং বিচার হওয়া উচিত ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটা প্রতিষ্ঠানকে কোথায় নামায় নিছে একজন ডায়াবেট ডিজি একজন আইসবি পায়ের নিচে নামাই নিছে ঢাকা বিশ্ববিদ্যালয়কে খুব লজ্জাসকর ব্যাপার এখানে দেখেন রিপোর্ট বলা হচ্ছে যে বেনেজি আহমেদ দুই হাজার উনিশ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ডক্টরের ডিগ্রি নেন এরপর থেকে তিনি নামের আগে ডক্টর শব্দটি ব্যবহার করা শুরু করেন যদিও ডক্টরেট ডিগ্রি নেওয়ার প্রোগ্রামে ভর্তির যোগ্যতাই ছিল না তার শর্ত শিথিল করে তাকে ভর্তির সুযোগ দেওয়া হয়েছিল বেনজির আহমেদ ডক্টরেট ডিগ্রি নিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় শিক্ষা অনুষদের ডক্টর অব বিস্ট্রেশন ডিবিএ সেখানে ভর্তির জন্য স্নাতক ডিগ্রি থাকতে হয় শিক্ষা জীবনের সব পাবলিক পরীক্ষায় কমপক্ষে পঞ্চাশ শতাংশ নম্বর পেতে হয় বেনজিরে তা ছিল না বেনজিরের ভর্তির ক্ষেত্রে মৌলিক শর্তগুলো শিথিল করা হয়েছিল ব্যবসায়ী শিক্ষা ঔষধে দর্শক স্ক্রিন আমরা সে সম্পর্কে বিস্তারিত জানলাম এ বিষয়ে আপনাদের মতামত কমেন্টে জানান সো আজকের ভিডিও এই পর্যন্তই ভালো লাগলে লাইক অ্যান্ড কমেন্ট করবেন এবং দেশের সকল আপডেট সবার আগে জানতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ